হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমাদের একজন ভিউয়ার কমেন্টস করছে কুল্ডিং মাঝখান থেকে কাটা আসে, যেটাকে আমরা বলে থাকি ব্রোকেন স্টিচ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রোকেন স্টিচ রিমুভ ফর অল সুইং সফটওয়্যার, কিভাবে আমরা ব্রোকেন স্টিচগুলো রিমুভ করব। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন, ধন্যবাদ। তো আমরা আমাদের আলোচনায় চলে যাব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অ্যারো দিয়ে বিভিন্ন ব্রোকেন স্টিচগুলো দেখানো হয়েছে। আপনারা সবাই লক্ষ্য করুন, কুল্ডিং এখানে কিন্তু কাটা আছে। আমি যদি এটাকে জুম করি তাহলে আরও ভালোভাবে দেখতে পারবো, এখানে কুল্টিংটা কাটা আছে, অর্থাৎ আমার এখান থেকে সুইং হওয়ার পরে ঠিক এই জায়গাটা এসে সুতাটা কাটবে, আবার এখান থেকে শুরু হবে, শুরু হয়ে আবার নিচে গিয়ে আবার কাটবে। সরি, পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রোকেন স্টিচ, এখানেও একই অবস্থা, এখানেও একই অবস্থা। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে এটাকে রিমুভ করতে পারি। আমরা চাইলে আমাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা থেকেও এটা রিমুভ করতে পারি। আমি প্রথমে আপনাদের এটাই দেখাবো। দেখেন এখানে কিন্তু এই কুল্ডিংটা টোটাল কাটা আছে, সেক্ষেত্রে আমি এই কুল্ডিংগুলো টোটাল কেটে দেব। কেটে দিয়ে যদি আমি ইন্টেলিজেন্ট পেন্ট দিয়ে এই লাইনটাকে সিলেক্ট করে, যেগুলো ব্রোকেন স্টিচ আছে এগুলোকে সিলেক্ট করে আমি এটাকে উপরে নিচে যদি সিলেক্ট করে দিই তাহলে এটা একটা স্টিচে পরিণত হবে, এখানে কোনো কাটা থাকবে না, অর্থাৎ ব্রোকেন থাকবে না। আমার এখানে একটা বাদ পড়েছে, এটাকেও কেটে দিয়ে আমি কেটে এটাকেও অ্যাড করে দিলাম, তাহলে আমার স্টিচগুলো স্ট্রেট হয়ে গেল, কোনো কাটা হবে না, কোনো ব্র্যাক স্টিচ পড়বে না ভিতরে। এই গেল একটা উপায়। তা আমি যদি আরেকটা উপায় দেখাই তাহলে আমার প্যাটার্নটাকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। তাহলে আমি এটাকে আবার ব্যাক দিই, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিতে পারেন অথবা এখান থেকে ব্যাক নিতে পারেন। এখন আমি যেটা করব, রাইট বাটন ক্লিক করে আমি স্নাইপ কার্ভটি নেব। এই টুলটি দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি টুলটা নিয়ে নিই, স্নাইপ কার্ভ। এই টুলটি দিয়ে আমি এটা এবং এটা জয়েন করব। এটা জয়েন করতে হলে দুটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে রাইট বাটন ক্লিক করলে অটোমেটিক এটা জয়েন্ট হয়ে যাবে। আমরা প্রথমে লেফট বাটন দিয়ে এটাকে সিলেক্ট করব, তারপরে রাইট বাটন ক্লিক করলে এটা অটোমেটিকলি জয়েন্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা জয়েন্ট হয়ে গেছে। তো আমি এভাবে এগুলোকেও এভাবে জয়েন্ট করে দিই। এভাবে আমরা স্নাইপ কার্ভ টুল দিয়ে ব্রোকেন স্টিচগুলো জয়েন দিয়ে নিতে পারি। এই ছিল আমাদের প্যাটার্নে কিভাবে হচ্ছে আমরা ব্রোকেন স্টিচ যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাটাচ করব। তাই আমি এটা সেভ দিয়ে কেটে দিই। এখন আমরা যেটা করব, কিভাবে আমরা সুইং সফটওয়্যার থেকে ব্রোকেন স্টিচগুলো অ্যাটাচ করব। তাই আমরা চলে যাই আমাদের সুইং সফটওয়্যারে। কালকে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা জুইতা অটোমেটিক সুইং সফটওয়্যারে সুইং ডিজাইন করব। আজকে আমরা ওই সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এটা আগে আমরা ভালোভাবে বুঝে তারপর পরবর্তী সফটওয়্যারে ঢুকবো। তাই আমরা সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো রেখে বাদবাকিগুলো কেটে দেব। তো আমরা আগে আমাদের অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো কেটে দিই। আমাদের অপ্রয়োজনীয় যেগুলো ছিল সেগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্টিচটা কাটা আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল প্রেস করে দ্বিতীয় কাটাটাকে সিলেক্ট করব, তারপরে ইউনিট ইউনিট যেটা আছে ইউনিটে ক্লিক করব। যদি আমরা ইউনিটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা জয়েন্ট হয়ে গেছে, মানে অ্যাটাচিং মোডে চলে গেছে। তাহলে আমরা এটার ক্ষেত্রেও তাই করব। আমরা প্রথমে এই তিনটাকে সিলেক্ট করব, তারপরে ইউনিটে ক্লিক করব, তাহলে এটা অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা সবগুলোকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে
আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর কোনো ব্রোকেন স্টিচ নাই। এখন যদি আমরা সম্পূর্ণটাকে একসাথে হচ্ছে অ্যাটাচ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যা করব, আমরা এখান থেকে সিলেক্ট অল নেব। সিলেক্ট অল নেওয়ার পরে আমরা এখন ইউনাইটেড ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণটা অ্যাটাচ হয়ে গেছে, মানে আমাদের যতগুলো কোল্ডিং আছে সবগুলো অ্যাটাচ হয়ে গেছে। তারপরে আমরা যেভাবে সুইং ডিজাইন করি, আমরা টপ দেব, তারপর লেফট টু রাইট, তারপরে এডিট করে লেয়ার সেটিং থেকে আমরা আমাদের লেয়ার সেটিং করে নেব। নেওয়ার পরে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে হয়ে গেল আমাদের জুইতা অটোমেটিক সুইং সফটওয়্যারের সুইং ডিজাইন। এরপরে আমরা যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বক। আমরা বকের সুইং সফটওয়্যার একটা ইমেজ বের করে নিই। হ্যাঁ, এখানেও আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা, ব্রোকেন স্টিচ। তো এই সুইং সফটওয়্যারে আমরা কীভাবে ব্রোকেন স্টিচগুলো রিমুভ করতে পারি, আমরা সফটওয়্যারটা ওপেন করি। এটা হচ্ছে বক সুইং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়েই হিকারি, জোকি আরও বিভিন্ন ধরনের মেশিনের ডিজাইন করা হয়। তো এক্ষেত্রে আমরা যেটা করব, জুইতার মতনই আমাদের অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো কেটে দেব। কেটে দেওয়ার পরে ও আমি আপনাদেরকে এটার ওপেন করা দেখাইনি কীভাবে ফাইল ওপেন করতে হয়, তো সেক্ষেত্রে আমি এটা কেটে দিয়ে আবার আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে ফাইল ওপেন করতে হয়। এখানে ওপেন ফাইল দেওয়ার পরে আমাদের এখান থেকে পিএলটিটা সিলেক্ট করতে হবে। অবশ্যই পিএলটি সিলেক্ট করে জুইতার মতনই এরও 1016 হচ্ছে ডিপিআই মান রাখতে হবে। রাখার পরে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শিওর রিমুভ ওভারল্যাপ, মানে একটা দাগের উপরে আরেকটা দাগ আছে সেই দাগটাকে আমরা রাখতে চাই, ওভারল্যাপ যাকে বলে, একটা প্যাটার্নের উপরে আরেকটা প্যাটার্ন। এইটা যেহেতু পিএলটি, তার মানে একটা দাগের উপরে আরেকটা দাগ, এই দাগটা যদি আমরা রাখতে না চাই তাহলে এটাকে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমরা এখান থেকে মোর অপশনে যাব। এরপরে আমাদের অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো আমরা কেটে দেব। এখান থেকে আমরা চাইলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে চলে যাবে, আবার আমরা ইচ্ছা করলে সামনে থেকে ডিলিট বাটনটা ক্লিক করলে চলে যাবে, ডিলিট সিলেক্ট যাকে বলে। এরপরে আমরা যেটা করব, আগের বারের মতোই আমরা দুটাকে একসাথে সিলেক্ট করে ইউনিয়ন শেপ যেটা আছে সেটাতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটাও অ্যাটাচ হয়ে গেছে। এরপরের পদ্ধতিতে যেগুলো আছে সেগুলো আমরা একইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে ইউনিয়ন শেপ করব। সিলেক্ট করতে হলে আমাদের অবশ্যই কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে ইউনিয়ন শেপে ক্লিক করতে হবে। তো একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যদি জুইতার মতনই একসাথে এটাকে অল সিলেক্ট দিয়ে আমরা যদি ইউনিয়ন শেপ করতে চাই, সেক্ষেত্রে ওই সফটওয়্যারের মতো এই সফটওয়্যার হবে না। এই সফটওয়্যারে আমাদেরকে কষ্ট করে একটি একটি করে কুল্ডিং অ্যাটাচ করতে হবে। তা আমরা সেভাবে করে নিই। তো ভিউয়ার্স আমাদের হয়ে গেছে, এখন আমরা অল সিলেক্ট করব। দেওয়ার পরে আমরা টপে প্রেস করব। টপে ক্লিক করার পরে আমরা লেফট টু রাইট, যেহেতু আমরা লেফট টু রাইট দিয়েই শুরু করি, বাম পাশ থেকে কুল্ডিংগুলো শুরু করি, তাহলে লেফট টু রাইট দিয়ে আমরা এডিট করব। এখানে আমাদের অপরিজিনাল আরেকটা দাগ আছে, ওটা আমরা কেটে দিলাম। এরপরে আমরা যেটা করব, আমরা চলে যাব লেয়ার সেটিংয়ে। লেয়ার সেটিংয়ে গেলে লেয়ার সেটিংয়ে কীভাবে করতে হয় আপনারা এর আগে দেখছেন, একই ধরন, শুধু এখানে দুটো টিক চিহ্ন দিতে হবে। এখন আমরা যদি এইখানে দুইটা টিক চিহ্ন দিই, সেক্ষেত্রে আমাদের দুইটা দিতে হবে, আর যদি আমরা শুধুমাত্র নিচেরটাতে টিক চিহ্ন দিই তাহলে আমাদের অটোমেটিক উপরেরটাতে টিক চিহ্ন হয়ে যাবে। আর নিচে এগুলো কোথায় কী দিতে হবে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, সেক্ষেত্রে আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না, আমি এখন ওকে প্রেস করব। তো হয়ে গেল আমাদের বক, হিকারি, জোকি ইত্যাদি মেশিনের সুইং সফটওয়্যার। এখন আমরা যদি এখান থেকে সেভ দিই তাহলে আমাদের বক মেশিনে এটা পাবে না, সেক্ষেত্রে আমাদেরকে অপশন থেকে সেভ এসে ক্লিক করতে হবে। এরপরে আমরা এর একটা নাম দেব, যেহেতু এটা ব্যাক পার্ট, আমরা একে ব্যাক লিখে সেভ দেব। তো বন্ধুরা, এই ছিল আমাদের ব্রোকেন স্টিচ রিমুভ কীভাবে করব তার বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।